হচ্ছে সেখানে একজন চাঁদ এসে উপস্থিত হয়েছেন ভারত করে। আর তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি রীতিমতো থতমত। তিনি সাহসী, তিনি গোয়েন্দা গিন্নি বলে সবাই জানে, যাকে সীমারেখা সবকিছু পেরিয়ে তিনি চলে গেলেন যখন বোম্বেতে, তখন তার সাহসিকতা আর একটা প্রমাণ পাই। কারণ যে ধরনের চরিত্র উনি মর্যাদার সঙ্গে করে এসছেন, সেটা আমাকে কেন আমার অনেক বন্ধুদেরকে ছুঁয়ে গেছে। তোমার এই সাহসী ক্যারেক্টার, তোমার ঘর থেকে বেরিয়ে আসা, এরকম একটা ক্যারেক্টারকে যখন আমরা দেখেছি তখন মনে হচ্ছে এটা একটা বাঙালি মেয়ে হয়েই পারে। আর সেই বাঙালি মেয়ে যখন আজকে আমাদের স্টেজে, তখন ডিজিটাল মিডিয়া নিয়ে কথা বলছি আমরা, তখন আমরা কথা বলছি সেই সমস্ত নিয়ে যেখানে কম্পিউটারে কথা হচ্ছে, যেখানে কম্পিউটার এডুকেশনের কথা হচ্ছে, ল্যাপটপের কথা হচ্ছে, সেখানে ইন্টারনেট। সব ভালো লাগছে আমার সত্যি আজকে NBCE-ian প্রোগ্রামে এসে, এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেয়ার হোল অ্যাক্টিভিটি অ্যান্ড দ্য কাইন্ড অফ থিংস দে আর ডুইং ইট অ্যান্ড দ্য ওয়ে দে আর প্রেজেন্টিং থিংস এসপেশালি অল ওভার ইন্ডিয়া, ইন অল ওভার ইন্ডিয়া হাউ দে আর ম্যানেজিং দ্য হোল থিং, ইট ইজ রিয়েলি টু বি অ্যাপ্রিসিয়েটেড। ভালো লাগছে আমার, আমি শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখিনি নিজেকে, আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করেছি এবং আমি দেখেছি যে যখন শুধু বাংলার নয় মানুষ, যখন সে আন্তর্জাতিক হয়ে যায় বা সারা সর্বভারতীয় হয়ে যায়, তার চিন্তা ভাবনা, তার জীবনের সব দিকটাই অন্যরকম হয়ে যায়। সো NBCE-কে আমি সেটাই আমার ভালো লাগছে যে তারা যেহেতু বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, তেলুগু, কর্ণাটক, পাঞ্জাব, বিভিন্ন আসাম, আমি এখানে অনেক জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গায় আমি অনেক মানুষের সঙ্গে আজকে, যাদের আমি পুরস্কার দিলাম, গোল্ডেন, সিলভার, প্ল্যাটিনাম সব রকম অ্যাওয়ার্ড দিলাম, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। এবং এইরকম ধরনের সংস্থান আরও এগিয়ে যাক, আরও সাকসেস পাক, আই থিঙ্ক দ্যাট উইল হেল্প বেঙ্গল, দ্যাট উইল হেল্প ইন্ডিয়া। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে আজকে আমরা দেখছি যেটা, সেটা আমার ব্যক্তিগত, আমি জানি তুমি ভীষণ ফেমিনিস্ট, মহিলাদের নিয়ে কথা বলো, আজকে এখানে অনেকে আছেন যারা এসেছেন প্রচুর গোটা ইন্ডিয়া থেকে, ধরো 1200টা ইয়ে থেকে জায়গা থেকে এসেছে, মানে আমাদের ব্রাঞ্চ আছে, মহিলার সংখ্যা কম, কি বলতে চাও সেক্ষেত্রে? ওয়েল, দ্যাটস নট ইম্পর্টেন্ট, মহিলার সংখ্যা কম, স্টুডেন্ট সংখ্যা কত সেটা দেখতে হবে, সেখানে মেয়েদের সংখ্যা বোধহয় বেশি পাওয়া যাবে আজকাল, বিকজ আজকের দিনে মেয়েরা কিন্তু আর শুধুমাত্র রান্নাবান্না বা একটা বয়সের পরে বিয়ে হয়ে যাবে এটা কিন্তু না, দে আর ভেরি সাকসেস, দে আর ভেরি ক্যারিয়ার ওরিয়েন্টেড, দে ডু সামথিং ইন লাইফ, সো এখানে সঙ্গে তারা জড়িত হবেনি। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা গেলে, এবং এখন মেয়ে বেশি, এখন ছেলে কম হয়, মেয়ে বেশি হয়, সো আমার মনে হয় সেদিক থেকে মেয়ের সংখ্যাটা বেশি হবে। ব্যবসাতে হ্যাঁ, হয়তো মেয়েদের সংখ্যা এখানে দেখা যাচ্ছে হেডসদের, তবে আই বিলিভ দ্যাট মেবি আ ডে ক্যান কাম দ্যাট দের উইল বি মোর লেডিজ দ্যান জেন্টস। লাস্ট বাট নট দ্য লিস্ট, একজন গোয়েন্দাগিরি করছে, সরস্বতী পুজো করছে, লক্ষ্মী পুজো করছে, নাড়ু বানাচ্ছে, ঘুরছে, সাহায্য পুজো করছে, সব মিলিয়ে কম্পিউটার শিখতে হয়েছে কি অভিনয়ের সঙ্গে? তুমি অভিনয় শেখাও ডেফিনেটলি? হ্যাঁ, আমি অভিনয় শেখাই, কম্পিউটারও শিখেছি যখন কম্পিউটার এলো, কেন কি কম্পিউটার ছাড়াতে চলবে না, তো একটু ল্যাপটপ না, ফার্স্টে তো ডেস্কটপ চালাতে শিখলাম, তারপরে ল্যাপটপ খুব যে একটা সাংঘাতিক পারি তা নয়, কিন্তু মোটামুটি কাজ চালানোর মতন পারি, আর যে রাধে সে চুলো বাঁধে, সুতরাং পুজো আচ্ছাও যেমনি করি, অভিনয় শেখাইও যেমনি অভিনয় করি, এখানে মানুষকে ইন্সপায়ারও করি, আর সামনে রথ আসছে, রথে পুজো করবো নিশ্চয়ই। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক সাকসেস, সবাই খুব ভালো থাকুন, আর এই NBCE-র প্রোগ্রাম আরও আরও ডানা পাখা মিলে আরও অনেক বৃহত্তর আকার ধারণ করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।